সে কেন হত্যা হয়েছে, সে তার ফেসবুক পেজে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের দেশবিরোধী চুক্তি হচ্ছে সেগুলোর কিছু স্ট্যাটাস ও দিয়েছিল, সেই কারণে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে বিএনপি গত পরশুদিন সারা বাংলাদেশে সমাবেশের ডাক দিয়েছে প্রত্যেকটি মহানগর এবং জেলা পর্যায়ে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে ফরিদপুরে মহানগর জেলার সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সমাবেশের আয়োজন করেছিলেন। কিন্তু এই স্বৈরাচারী ফ্যাসিবাদী পেটোয়া বাহিনী, সরকারের পেটোয়া বাহিনী পুলিশ লেলি দিয়ে আজকে এই সমাবেশটি বন্ধ করা হয়েছে। এই সমাবেশটি যে বন্ধ করেছে সরকার ফরিদপুরের মাটিতে, এটা তারা প্রমাণ করেছে, বারবার প্রমাণ তারা এর আগেও করেছে, আজকেও করছে, যে এই আফগান হত্যার পিছনে, ঘুমের পিছনে, খুনের পিছনে, বাংলাদেশের যত গুম হয়েছে, যত খুন হয়েছে, সব কিছুর পিছনে এই রাষ্ট্রীয় মদত আছে এবং সরকারের মদতেই এগুলো হচ্ছে। তারা আবারও আজকে এটা প্রমাণ করলেন। শুধু আজকে